আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকের ভিডিওতে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে তোমরা যখন লিখিত পরীক্ষা দিবা, তোমাদের 5টা বিষয়ের উপরে মোট 50 মার্কের লিখিত পরীক্ষা হয়। এই পরীক্ষাগুলোর মধ্যে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত এবং আইকিউ থাকে। প্রত্যেকটা বিষয়ে 10 নম্বর করে দেওয়া হয়। তোমরা এখন থেকে কিভাবে আইকিউ পরীক্ষার প্রস্তুতি নেবা সেই বিষয়টি নিয়ে আজকে একটু আলোচনা করব, এবং পুরো ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব তোমরা ঘরে বসে যাতে তোমরা সেনাবাহিনীর সৈনিক পদে যে 10 নম্বরের আইকিউ প্রশ্ন থাকবে, কোন ধরনের প্যাটার্নগুলো থাকতে পারে বা কোন ধরনের প্রশ্নগুলো তুমি পড়ে গেলে খুব সহজে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে লিখিত পরীক্ষা ভালো করতে পারবা, সেই চেষ্টাটার কারণে কিন্তু আমি তোমাদের সামনে প্রতিনিয়ত উপস্থিত হই, আজকেও উপস্থিত হয়েছি। আমি তোমাদেরকে আজকে পুরো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব তোমরা যখন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে পরীক্ষা দিতে যাবা, এই আইকিউগুলো তোমাদেরকে কীভাবে শিখে যেতে হবে বা কোন ধরনের টপিকসগুলো, আইকিউ প্রশ্নগুলো আসতে পারে সেগুলো তোমাদেরকে জেনে যেতে হবে। তো যাই হোক, পুরো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো, আমি সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। মনোযোগ দিয়ে আইকিউগুলো দেখে প্র্যাকটিস করো, অবশ্যই তোমাদের উপকারে আসবে। সুজাত ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। সেনা ও বিমান বাহিনীর চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য সোলজার ট্রেনিং একাডেমি একটি বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান। আজকের পুরো ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বাংলাদেশ সেনা ও বিমান বাহিনীতে কোন ধরনের আইকিউ পরীক্ষাগুলো আসে। চলুন একটু জেনে নিই এবং একটু দেখে নিই। প্রথম যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় ফাইন্ড দ্য অড, অর্থাৎ ভিন্ন, এদের মধ্যে কোনটি দল ছাড়া বা আলাদা সেটি খুঁজে বের করতে হবে। আশা করি আপনারা প্রশ্নগুলো দেখছেন এবং এভাবে আপনারা বাসায় প্রস্তুতি নিতে থাকেন। এর পরের প্রশ্ন যেটি আসছে সেটাকে বলা হয়, এই ধরনের প্রশ্নগুলোকে আপনাকে সাদৃশ্য খুঁজে, মানে মিল আছে, যেটা সহজ বাংলায় মিল আছে, এই ধরনের ওয়ার্ড, সুইটেবল ওয়ার্ড খুঁজে বের করতে হবে। এর পরের ফাংশনটিতে যাচ্ছে, পরের প্রশ্নের ধরনটি আসলে এগুলোকে বলা হয় ম্যাথমেটিক্যাল সিরিজ, এই ধরনের, অর্থাৎ গাণিতিক ধারা, এই ধরনের কিছু ধারা পরীক্ষায় আসে, আপনারা এইভাবে একটু প্রস্তুতি নেবেন, এগুলো কিন্তু খুবই সোজা, একটু প্র্যাকটিস করলেই পারা যায়। পরের প্রশ্নে যাই, এখানেও তিনটি গাণিতিক ধারা অর্থাৎ ম্যাথমেটিক্যাল সিরিজ দেখা যাচ্ছে। সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীতে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে, আপনারা বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। পরের যে প্রশ্নগুলো আসলো এগুলোকে বলা হয় জাম্বেল ওয়ার্ড, অর্থাৎ এলোমেলো করে শব্দ দেওয়া থাকবে, আপনাকে সাজায় সঠিক উত্তরটা বের করতে হবে, কিন্তু পরীক্ষায় একটা ক্লু দেওয়া থাকবে, একটা হিন্স দেওয়া থাকবে, ওটা ধরেই আপনাকে সঠিক ওয়ার্ডটা খুঁজে বের করতে হবে। প্রথমে এখানে দেখেন একটি জেলার নাম দেওয়া আছে এলোমেলো করে, তারপরে একটা ক্লু দেওয়া আছে ফিল দ্য লাস্ট লেটার, মানে সাজায় লেখার পরে যেটা লাস্ট লেটার থাকবে সেটা আপনাকে অ্যান্সারে বা অ্যান্সার শিটে লিখতে হবে। এভাবে একটু আপনারা প্র্যাকটিস করতে থাকেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আবার খুবই সহজ, একটু যদি প্র্যাকটিস আপনারা করতে পারেন বাসায় তাহলে আপনারা দেখবেন যে অনায়াসে সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীর পরীক্ষায় আইকিউ অংশগুলো ভালো করতে পারছেন। পরের প্রশ্ন যাই, পরে যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কোডিং অ্যান্ড ডিকোডিং। দেখেন যদি বয় সমান এত হয় এবং গাড়ির সমান এত হয় তাহলে গলুরি সমান কত, অর্থাৎ আপনাকে খুঁজে বের করতে হবে সিকোয়েন্সগুলো, যে কোন অ্যালফাবেটের জন্য কোনটা ওয়ার্ড লেটার হবে সেটা খুঁজে বের করতে হবে, অর্থাৎ কোন অ্যালফাবেটের জন্য ম্যাথমেটিক্যাল কোনটা হবে সেটা খুঁজে বের করে আপনাকে সিকোয়েন্সটা সাজায় লিখতে হয়, এটাকে বলা হয় কোডিং এবং ডিকোডিং। পরের প্রশ্ন যায়, যদি মে সমান 5 হয় তাহলে জানুয়ারি সমান কত, এটা খুবই সোজা সাধারণ জ্ঞান টাইপের প্রশ্ন। পরে যে প্রশ্নগুলো আসলো এগুলোকে বলা হয় জাম্বেল সেন্টেন্স, অর্থাৎ এলোমেলো করে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে, এই এলোমেলো সেন্টেন্সগুলো আর সাজায় লিখে এটা সত্য নাকি মিথ্যা সেটা ফাইন্ড আউট করতে হয়। পরের যে প্রশ্নটা, আপনার বাবার বোনের বাবার ছেলের মেয়ে আপনার কী হবে, এটাকে বলা হয় ব্লাড রিলেশনশিপ কোশ্চেন। এই ধরনের কোশ্চেন কিন্তু বিমান বাহিনীতে আইকিউ পরীক্ষা খুব বেশি আসে,
এগুলো খুবই সোজা, এগুলো যদি একটু ফ্যামিলি ডিটেলস যদি ভালোভাবে অ্যানালাইজ করা যায় তাহলে এই ধরনের প্রশ্নগুলো খুব সহজেই পারা যায়। চলুন এবার পরের প্রশ্নটিকে দেখে আসি। পরের প্রশ্ন কি আছে, ইংরেজি বর্ণমালা আর এর পূর্বের অক্ষর কোনটি, এগুলোকে অ্যালফাবেটিক্যাল টেস্ট বলে। খুবই সোজা, পূর্বে এবং পরের বা পরবর্তী অক্ষরগুলো হাতে গুনলেই কিন্তু পারা যায় এই ধরনের প্রশ্নগুলো। পরের যে প্রশ্নগুলো আসলো, আজ বাংলার কি মাস, এশিয়ার মধ্যে সবচেয়ে বড় দেশ কোনটি, এডুকেশনে কয়টা ভাওয়েল আছে, এগুলো সাধারণ জ্ঞান টাইপের প্রশ্ন। বাংলাদেশ বিমান বাহিনীর আইকিউ যে 100 নাম্বারের প্রশ্নগুলো দেওয়া থাকে তার মধ্যে কিন্তু অর্ধেকেই বা ম্যাক্সিমাম সাধারণ জ্ঞান রিলেটেড প্রশ্নই কিন্তু আসে, সেহেতু আপনারা একটু সাধারণ জ্ঞান প্রশ্নগুলো একটু বেশি বেশি করে পড়বেন। পরের প্রশ্নটি দেখি, যদি আকাশ সমান পাখি হয় তাহলে সমুদ্র সমান কি, এগুলোকে বলা হয় অ্যানালজিক্যাল টেস্ট। মানে কোনটার সঙ্গে কোন ওয়ার্ডটা যায় সেটা খুঁজে বের করতে হবে। এরপরেরটা, ইফ 2514 ইকুয়াস টু এত, 8945 ইকুয়াস টু এত, দেন 6554 ইকুয়াস টু হোয়াট, এটুকে বলা হয় কোডিং অ্যান্ড ডিকোডিং টেস্টের মতো। এটা ভিডিওর শুরুতে এই ধরনের একটা প্রশ্ন আমি বলেছিলাম, কোডিং এবং ডিকোডিং কী ধরনের হয়, খুবই সোজা। এটা কোন অ্যালফাবেটটা কোন লেটারের জন্য বা কোন সংখ্যার জন্য কোন অ্যালফাবেটটা সেটা ম্যাচ করেই কিন্তু কারেক্ট অ্যান্সারটা বের করা যায়, খুবই সহজে। ঠিক পরের লাস্ট যে প্রশ্নটা দেখা যাচ্ছে, স্কাই ইজ টু ব্লু, গ্রাস ইজ টু হোয়াট, আর অ্যানালজি টেস্ট এটাকে বলা হয়, মানে সাদৃশ্য খুঁজে বের করতে হয় বা মিল খুঁজে বের করতে হবে। খুবই সোজা, লাস্টেরটা বলে দিয়ে স্কাই ইজ টু যদি ব্লু হয় তাহলে গ্রাস ইজ টু হবে গ্রিন। তো যাই হোক, আপনারা যে ভিডিওগুলো দেখতে পেলেন, ভিডিওটির মাঝখানে যে প্রশ্নগুলো দেখতে পেলেন, এইভাবে প্রস্তুতি নিতে থাকেন বাসায় খুব ভালোভাবে। আরও বেশি অধিক প্রস্তুতির জন্য আমাদের সোজা ট্রেনিং একাডেমি রংপুরে অবস্থিত, স্বল্প খরচে এখানে আমরা কোচিং করি। আপনারা চাইলে যে কোনো জেলা থেকে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এসে আমাদের আবাসিক হোস্টেলে থেকে এক মাসের অথবা দুই মাসের একটা শর্ট কোর্স করে যেতে পারে। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। তো যাই হোক, এতক্ষণ তোমরা যারা আইকিউর প্রশ্নগুলো দেখলা, আশা করি তোমরা একটু হলেও বুঝতে পেরেছো এখন থেকে তোমরা কিভাবে প্রস্তুতি নিবা। প্রস্তুতির ক্ষেত্রে তুমি যদি মনে করো বাংলাদেশে এর যে কোনো প্রান্ত থেকে আমাদের রংপুর সোজা ট্রেনিং একাডেমিতে এসে তুমি প্রস্তুতি নিতে পারো, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীর অফিসার অথবা সৈনিক পদে চাকরির বিষয়ে যে কোনো কোর্সের উপরে তুমি এসে স্বল্প খরচে প্রস্তুতি নিয়ে যেতে পারো। আর প্রস্তুতি যখন আমরা নিব যে কোনো পরীক্ষার জন্য, অবশ্যই আমার ওই পরীক্ষাটা 100% ভালো হবে, ফেল করার কোনো সুযোগ থাকবে না। সেই কারণে তুমি এই আইকিউ বিষয়গুলোর উপরে তুমি লক্ষ্য করলে বুঝতে পারবা। অনেকে হয়তো বা পারছো, অনেকে হয়তো বা পারোনি, বা অনেকে চেষ্টা করেছো তারপরও হয়নি। তো যাই হোক, তোমাদের মতামতগুলো আমাদেরকে একটু জানিও যে আমাদের ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আগামীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আর একটা কথা বলে রেখে, যেহেতু 5টা বিষয়ের উপরে লিখিত পরীক্ষা হয়, আমার গত একটা ভিডিওতে বাংলার সাজেশন অনুযায়ী বাংলার কোন প্রস্তুতিগুলো নিয়ে গেলে বা কীভাবে প্রস্তুতিগুলো নিয়ে গেলে তোমরা সেনাবাহিনীর সৈনিক পদের পরীক্ষা ভালো করতে পারবা, এই বিষয়ে একটা টিউটোরিয়াল দেওয়া আছে, চাইলে পরে তোমরা ওই ভিডিওটা দেখে আসতে পারো। আর সর্বোপরি একটা অনুরোধ তোমাদের জন্য, তোমরা যারা ভিডিওতে দেখে মনে করেছো বা মনে করছো যে না একটু হলেও আমরা উপকৃত হয়েছি, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও ভাই, কারণ তোমাদের জন্যই তো কষ্ট করে ভিডিওগুলো বানাই। তুমি শুধু দেখে উপকৃত হবা বা তোমার ভালো লাগবে বা তুমি শুধু জানবে, এটা হওয়া উচিত না। তুমি শেয়ার করে দিলে বা তোমাদের শেয়ারে দেখা যাবে অন্য একজন শিক্ষার্থী যে কিনা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হতে চায়, সেও কিন্তু দেখে একটু হলেও উপকৃত হবে। এই চেষ্টাটা আমাদের সকলের মধ্যে থাকা উচিত। এইভাবে আমরা সৎপথে এবং নিষ্ঠার সাথে চেষ্টা চালাবো, আমাদের পরিশ্রম আমরা করতে ভুলবো না, কঠোর পরিশ্রম আমরা করবো। অবশ্যই আমাদের যে স্বপ্ন আমরা দেখেছি, আমরা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিককে দেশ সেবায় নিয়োজিত করবো নিজেদেরকে, এটা অবশ্যই পূরণ করা সম্ভব। সবাই ভালো থাকবো, ইনশাল্লাহ আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে টিউটোরিয়াল বানাবো। তবে যাওয়ার আগে একটু বলে দিই, আগামীতে যে বিষয়টা নিয়ে টিউটোরিয়াল বানাবো অবশ্যই এটা অনেক হেল্পফুল হবে তোমাদের জন্য, সেই কারণে আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবা। ধন্যবাদ সবাইকে।